হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি থো শুক্তোর একটি রেসিপি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে, আর এটা বানানো সহজ। আর আমাদের ঘরে হাতের কাছে থাকে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা আমরা খুব সহজে তৈরি করে ফেলতে পারি। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা বানিয়ে ফেলি। আজকে আমি থো শুক্তো বানাচ্ছি, তার জন্য এখানে বেশ কয়েকটা সবজি নেওয়া হয়েছে থোর, আলু, বেগুন, উচ্ছে, ডাঁটা আর হচ্ছে কাঁচকলা, আর লাগছে কয়েকটা বড়ি, ডালের বড়ি নেওয়া হয়েছে। সবজিগুলোকে সব কেটে নেওয়া হয়েছে, আর থোরটাকেও কেটে নেওয়া আছে ছোট ছোট করে। এটা একটু বেশিক্ষণ টাইম কাটা আছে, তাই একটু কালো লাগছে। এটা হলুদ মাখানো আছে। এখানে কিছু মশলা নেওয়া হয়েছে, আছে এখানে হাফ চা চামচ রাঁধুনি, এক চা চামচ আছে সর্ষে, কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর 1/4 চা চামচ আছে পাঁচফোড়ন, হাফ চা চামচ জিরে, আর ছোট একটু আদা আছে। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ ও সামান্য একটু মিষ্টি, আর রান্নার জন্য লাগছে সর্ষের তেল, আর নিয়েছি কয়েকটা ডালের বড়ি। গ্যাস অন করে দিয়ে এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। এখন প্রথমেই আমি তেলের মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি, উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। সেটা একটু অল্প ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কাঁচকলাগুলো দিয়ে দেবো। উচ্ছেটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কাঁচকলাগুলোকেও দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য একটু লবণ। এখন এই দুটোকে একসাথে ভেজে নিচ্ছি। উচ্ছে কাঁচকলাটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে এই বাদবাকি তেলটার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে এর মধ্যে এবার আমি দিয়ে দেব আলু। যারা আলু খেতে একদমই পছন্দ করেন না বা শারীরিক অসুস্থতার কারণে আলুটা খান না, তারা আলুটা বাদ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আলুটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি বাদবাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি থোরটাকে। থোরটাকে একটু হাত দিয়ে আমি ম্যাশ করে রেখেছিলাম, এর মধ্যে হালকা করে একটু লবণ আর হলুদ মাখানো আছে। থোরটাকে একটু আলুর সাথে নেড়ে নিচ্ছি 1.5-2 মিনিট। দিয়ে দিচ্ছি এর মধ্যে সজনে ডাঁটা আর বেগুনগুলো। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ আর সামান্য একটু হলুদ। এবারে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ভেজে রাখা উচ্ছে আর কাঁচকলা, ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে জল দিয়ে দেব। সব
সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, আর এই শুক্তোটা একটু ঝোলঝোল থাকবে অল্প, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন এটাকে ঢেকে দিচ্ছি আমি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট হয়ে গেছে, এটা কিন্তু ফুটে উঠেছে, এটা ফুটছে। এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি, পরে আরেকবার এটাকে সাঁতিয়ে দেব। সবজিটাকে নামিয়ে নিয়ে কড়াইতে আরেকটু পরিমাণ সর্ষের তেল দিচ্ছি। এবারে আমি এই বড়িগুলোকে ভেজে নিচ্ছি, বড়িগুলোকে একটু ভেঙে নিয়েছি, আধখানা করে নিয়েছি বড়িটা। বড়িটার মধ্যে একটু ভাজা ভাজা কালার চলে আসলেই আমি ওর মধ্যে একটা মশলার পেস্ট দিয়ে দেব। একটা মশলার পেস্ট আমি তৈরি করে নিয়েছি, এর মধ্যে আছে একটু সর্ষে, রাঁধুনি, জিরে, আদা, একসাথে পেস্ট করে নিয়েছি। মশলার পেস্টটা দিয়ে দিলাম। সামান্য একটুখানি জল দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে। মশলাটাকে একটু 1-2 মিনিট তেলের মধ্যে নেড়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে সবজিটা ঢেলে দিচ্ছি। দিয়ে দিলাম একটু মিষ্টি, হাফ চা চামচ মতো চিনি দিলাম। এখন এটাকে ঢেকে দিচ্ছি 6-7 মিনিটের জন্য। প্রায় 6-7 মিনিট হয়ে গেছে, এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। নামানোর আগে এর মধ্যে আমি খুব সামান্য একটু ঘি দিচ্ছি, এটা একেবারেই অপশনাল, আপনারা না চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন। এবারে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, এটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের ঝোর শুক্তোর এই রেসিপি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।